এই যে রাস্তাটা, এখান থেকেই আর কিছুটা গেলে, একটু গেলেই যেখানে আছি মৌচুকি ক্যাম্প। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন মৌচুকি ক্যাম্প, ওই দূরে যেটা দেখা যাচ্ছে সবুজ, ওটা লেখা যে এই দিকে মৌচুকি ক্যাম্প। গতকাল এসেছি, এই যে রাস্তা, এই যে রাস্তার অবস্থা, এই যে রাস্তার অবস্থা, এটা রাস্তা নেই বললেই চলে, নেই, এটা রাস্তা নয়। বড় গাড়ি, ফোর স্ট্রোক, ছোট গাড়ি একদমই নয়। সামনের দিকে এগোই। NJP গজলডোবা চালসা মেটিলি হয়ে সামসিং, সামসিং সুলতানে খোলা, সুলতানে খোলা থেকে 4-5 কিলোমিটার এই রাস্তাটা মারাত্মক খারাপ, মারাত্মকই খারাপ। কিন্তু চলে এলে ওই যে দূরে দেখা যাচ্ছে, চলে এলে একবার মনোমুগ্ধকর পরিবেশ, চারটে ঘর আছে, নিচে দুটো, ওপরে দুটো, একই রেট, কেউ নেই, আমি একটা ঘর নিয়ে আছি। যে দু তিনজন এখানে কাজ করেন তারা আছেন, খাওয়া খুবই ভালো, মানুষগুলির ব্যবহার সুন্দর, গাড়ি এখান পর্যন্তই আসবে। মৌচুকি ক্যাম্প নামটাই মারাত্মক সুন্দর, রোম্যান্টিক। এই যে উপরের জানলাটা, এই ঘরটাই আমার। আহা হা, কি পরিবেশ, প্রচুর পাখি, তাদের কলকাকলি। এই উপরটা, এই যে বের করা অংশটা, ওখানে বসা যায়, চেয়ার টেবিল রয়েছে, নিয়ে যাচ্ছি আপনাদের। এই এখান থেকে এলাম, সিঁড়ি আছে নিচে নেমে যাওয়ার। এই যে নিচে দুটো ঘর, নিচে ওইদিকে একটা, এদিকে একটা। চলুন ভেতরে যাই। এই ভেতর
এই যে ঘর, এখানে এনারা দায়িত্বে আছেন, দুটো ঘর পাশাপাশি। এই আরেকজন, এই হচ্ছে নিচের ঘর, পর্দা দেওয়া অংশটি বাথরুম, এখানে খাওয়া দাওয়া হয়। সুন্দর একটি ছবি এখানে রয়েছে, যেখানে যাবো এবার সেটি দোতলা। এই যে একদম সোজা রান্নাঘর এদের, এটা পিছনের অংশ। এবার সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওঠা। মনোরম, টুক করে উঠে বললাম। এই যে এইখানে একটা, এদিকে ঘর, এদিকে একটা ঘর, আর এটা বসার জায়গা। অপূর্ব দৃশ্য। জানলা, জানলা দিয়ে নিচটা। এখানে নাকি সূর্যোদয় খুব সুন্দর, এখান থেকে সূর্যোদয় দারুণ, কিন্তু ওয়েদার দুদিন ধরে খারাপ। চলুন, হামরো রুম দিখাই দিতে হয় আপকো। হামরো রুম, আ গায়ে। এ মেরা ঘর, এ মেরা ঘর, এ ঘর বহুত হসিন হ্যায়, এ ঘর বহুত হসিন হ্যায়। এদিকে একটা জানলা, এদিকে আরেকটি। ভালো না ঘরটা? নাইস রুম, আমার মতন করে সাজানো। দু তিন দিনের জন্য অবশ্যই আসা যায়, আসবেন। মৌচুকি ক্যাম্প, সামসিং।